যে চ্যানেল থেকে যারা আসবে অ্যাক্সেসরিজ উপর 5% ডিসকাউন্ট পাবে। আচ্ছা 5% ডিসকাউন্ট পাবে। জি ইমাম ভাই, এখন আমরা একটু আপনার শপে PS5 দেখতে পাচ্ছি, PS5 এর প্রাইস আপনার শপ থেকে কেমন প্রাইসে নিতে পারবে? আমাদের মিনিমাম হলো আসছে কিন্তু একটা গেম, সেটা হচ্ছে মর্টাল কম্ব্যাট 1। ওকে, এটা কেমন প্রাইস লাগছে ভাই? এক্সবক্স এর নতুন একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিয়াবলো 4 লেটেস্ট ভার্সনটা, এটা গেম ইনক্লুডেড আচ্ছা আছে সাথে। ওকে, এটা নতুন আসছে PS5 ভার্সন। আচ্ছা, এটা দুটো কালার হয়, ব্ল্যাক এন্ড হোয়াইট দুটোই হবে আমাদের কাছে। আচ্ছা, আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, আমরা ভিডিও করতে করতে ভাইয়া কিন্তু এখানে আসছে, একটু জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথা থেকে আসছেন? আমি আসছি খিলগাঁও থেকে। খিলগাঁও থেকে আসছেন ভাইয়া, আপনি কি এখানে সবসময় আসেন? হ্যাঁ, অনেক বছর হয়ে গেছে। কত বছর আছে? প্রায় 10-15 বছর। 10 বছর? হ্যাঁ। ওয়াও, মানে আপনি কি 10 বছরে, আপনি কি গেমার ভাইয়া? হ্যাঁ, আমি খেলি, গেম খেলি, খেলা হয়, এখনো খেলি। অফিসিয়াল কাজ আছে, অফিসের কাজের প্রেশার, তারপরে দেখা যায়। আচ্ছা আচ্ছা, গেম খেলা হয়। আচ্ছা, কোথা থেকে আসছেন? খিলগাঁও থেকে। খিলগাঁও থেকে, জি। আচ্ছা, এখানে আজকে কি কারণে আসছেন ভাইয়া? এখানে আজকে আসছি মূলত একটু মার্কেট, মার্কেটিং এর জন্য। আচ্ছা, মানে মার্কেটিং এ আসলে আসলে এখানে ইমামের সাথে মন চায় একটু দেখা। আসলে গেমারদের এটা আসলে মানে আমরা যখনই মার্কেটে আসি তখন আমার মনে হয় যে একটু গেমিং সাইড থেকে ঘুরে যাই। তো আপনি এখান থেকে প্রোডাক্ট পারচেজ করে আপনি মানে সবসময় কি স্যাটিসফাই? খুবই স্যাটিসফাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইমাম ভাই যখন সাজেশন দেয় সেটার উপর আমাদের একটা ট্রাস্ট থাকে, বিকজ সে একজন যথেষ্ট রিলায়েবল পার্সন এবং আমি সবসময় এখান থেকে পারচেজ করে 100% স্যাটিসফাই। আচ্ছা, সো দ্যাটস ওয়াই আমি অলওয়েজ রিকমেন্ড করি। ওয়াটস আপ গেমার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। স্বাগতম জানাই আরেকটি গেমিং প্রোডাক্টের রিভিউ নতুন ভিডিওতে। আজকে কিন্তু আমি চলে আসছি গেমিং শপে, একটা স্পেশাল শপ আর অনেক ট্রাস্টেড শপ, সেটা হচ্ছে বসুন্ধরা সিটির ইমাম এক্সক্লুসিভ গেম জোন। সামনে আছি ইমাম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। অনেকদিন পর আপনার শপে আসলাম আর আজকের ভিডিওটা দিব হচ্ছে নিউ কালেকশন, হিউজ পরিমাণে কালেকশন আপনারা এখানে দেখতে পাচ্ছি। নতুন নতুন অনেক কালেকশন আসছে, যেমন মার্ভেল স্পাইডারম্যান আসছে, লিমিটেড এডিশনটা আসছে, এক্সবক্স আসছে, কন্ট্রোলার আসছে, এগুলো সব দেখবো। তার আগে আপনার লোকেশনটা একটু জেনে নিব ভাইয়া। বসুন্ধরা সিটি মল, পান্তপাত, লেভেল 6, ব্লক ডি, শপ নম্বর 51। ওকে ভাইয়া, এখানে আসলে ইনশাল্লাহ যারা আমার ভিউয়ার্স আছে, যারা এমকে ব্লগসের ভিউয়ার্স আছে, তারা আসলে এখানে তো একটা ভালো প্রাইস পাবে ভাইয়া। ইনশাল্লাহ, অবশ্যই। ওকে, আজকে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার যে চ্যানেল থেকে যারা আসবে অ্যাক্সেসরিজ উপর 5% ডিসকাউন্ট পাবে। আচ্ছা, 5% ডিসকাউন্ট পাবে অ্যাক্সেসরিজের উপর? অ্যাক্সেসরিজের উপর। ওকে, আর ভাই কনসোলের উপরে একটু ডিসকাউন্ট দিবেন ভাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, ওকে ভিউয়ার্স, তার কথা বাড়াবো না। যারা প্রথম দেখছেন এমকে ব্লগস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কথা বাড়াবো না, আজকে মূল ভিডিওতে যাবো। আজকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আর প্রাইসটাও আশা করি খুব বাজেটের মধ্যেই হবে। ইমাম ভাই, এখান থেকে শুরু করি আমরা। আজকে প্রথমে দেখতে পাচ্ছি মানে অনেকের চাহিদা, এটা চলে আসছে মার্ভেল স্পাইডারম্যান 2 লিমিটেড এডিশনটা PS5-এ। তো আপনার শপে এটা আসছে, এটা কেমন প্রাইস রাখছেন আপনার শপে? এটা তো প্রথম যখন রিলিজ হয়েছিল 95 ছিল প্রাইস, কিন্তু এখন আস্তে আস্তে ডাউন হচ্ছে প্রাইসটা, একটা পর্যায়ে আরও ডাউন হয়ে যাবে। যখন এটা যে আসে আমাদেরকে ফোন করে কনফার্ম হতে পারে ভাইয়ের প্রাইসটা এখন কেমন আছে বা ক্যাশ। আচ্ছা আচ্ছা, মানে আপ ডাউন করছে প্রাইস? প্রাইস আপ ডাউন করে, এখন বর্তমানে আবার 85ও চলে আসছে প্রাইস। আচ্ছা, তো যখন নেয় আমাদেরকে কনফার্ম করলে আমরা ওই প্রাইস, বেস্ট প্রাইসটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কোয়ান্টিটি অ্যাভেলেবল হবে তো? আপনি যত পিস নির্দেশন দেওয়া যাবে। আচ্ছা, কেমন গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন কেমন? হ্যাঁ, সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের 1 ইয়ার ইনশাল্লাহ। আর যেহেতু কাস্টমার আমার, আমাকেই দায়িত্ব নিয়ে কাস্টমারকে সার্ভিস দেবো ইনশাল্লাহ, ওটুকু রেসপেক্ট রেসপন্স সবই রাখবো। ওকে, তো আচ্ছা, আপনাদের এখানে ইএমআই সিস্টেমটা অ্যাভেলেবেল কি? হ্যাঁ, ইএমআই অ্যাভেলেবল এনি ব্যাংক। আচ্ছা, এনি ব্যাংকে আপনার, আপনি যে কোনো ব্যাংকের কথা বলেন দেওয়া যাবে। ওকে, তো আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি স্পাইডারম্যান 2 হচ্ছে কন্ট্রোলার, এটা কেমন প্রাইস রাখছেন? এটা এখন 13,000 টাকা। অনলি 13,000 টাকা? জি। ওকে ভিউয়ার্স, যারা কিনা এখান থেকে নেবেন, প্রাইস আপ ডাউন করে, প্রাইস আরো কমতেও পারে। আচ্ছা, আপনারা অবশ্যই যখন নেবেন তখন ভাইয়াকে একটু জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা ভাইয়া, এগুলো তো ঢাকার বাইরে থেকে? পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই, হোম ডেলিভারি করি। ওকে, আচ্ছা জি ইমাম ভাই, এখন আমরা একটু আপনার শপে PS5 দেখতে পাচ্ছি, PS5 এর প্রাইস আপনার শপ থেকে কেমন প্রাইসে নিতে পারবেন? আমাদের মিনিমাম হলো 54,000। আচ্ছা, 54,000? জি। আচ্ছা, মিনিমাম 54,000 থেকে আপনারা কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আছে, তো সেই জন্য প্রাইসটা আপ ডাউন করে। ইউকে ভার্সন আছে, ইউএসএ ভার্সন আছে, মেড ইন জাপান আছে,
ডিজিটাল ভার্সন আছে এভারেজের জন্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম হলো আপনার 70,000 ওকে তো কেমন গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন হ্যাঁ 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আমাদের আমরা প্রোভাইড করি অল টাইম আচ্ছা 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকছে ওকে ভিউয়ার্স যারা এখান থেকে নেবেন তারা কিন্তু মাত্র 54,000 টাকা কিন্তু PS5 নিতে পাচ্ছেন ওকে গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু ভাইয়া বলে দিল আচ্ছা এখানে দেখতে পাচ্ছি PS5 এর একটা কন্ট্রোলার আপনারা যখনই আসবেন বা নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে একটু যোগাযোগ করলেই হবে আচ্ছা সামনে VR দেখতে পাচ্ছি ভাই PlayStation VR 2 টা কেমন প্রাইস রাখবেন VR PlayStation ফরম্যাটেড টা এটা হলো আপনার 60,000 Oculus ও আছে আমাদের আচ্ছা Oculus ও আছে হ্যাঁ জি ওকে Oculus তো Oculus ও আছে Oculus এ আপনার 128GB 256GB সবগুলোই আছে আমাদের কাছে প্রাইস রিজনেবলই রাখা হবে আচ্ছা প্রাইস রিজনেবল রাখা হবে ওকে ভাই Xbox এর নতুন একটা দেখতে পাচ্ছি নতুন হ্যাঁ Diablo 4 লেটেস্ট ভার্সনটা এটা গেম ইনক্লুডেড আচ্ছা আছে সাথে ওকে এটা প্রাইসটা কেমন লাগবে এটা পড়বে আপনার 64,000 ওকে যারা এটা নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের কাছে লেটেস্ট মডেলটা নিতে পারবেন 64,000 এ আচ্ছা Xbox এর আরো কিছু দেখি এখানে আরো কালেকশন আছে এটা ফরজা হরাইজন 5 সহ আছে আচ্ছা কেমন প্রাইস এটা এটাও আপনার 63 আর এই পাশে এগুলো আপনার সিরিজ এস আপনার 33,500 পড়বে 33,500 টাকা ওকে আর এই পাশে নিচে দেখতে পাচ্ছি Xbox এর আচ্ছা এটা কেমন প্রাইস পড়বে সেম প্রাইস জাস্ট উপরে একটা কভার আর কিছু নেই আচ্ছা ওকে ভিউয়ার্স তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেটেস্ট চলে আসছে কিন্তু একটা গেম সেটা হচ্ছে মর্টাল কমব্যাট 1 ওকে এটা কেমন প্রাইস লাগছে ম্যাম এটা এখন আপনার 6,800 টাকা আচ্ছা এটা প্রাইস আস্তে আস্তে ডাউন হবে নতুন আজকে রিলিজ হয়েছে সেজন্য প্রাইসটা এরকম আস্তে আস্তে এটা প্রাইসটা ডাউন হয়ে যাবে আচ্ছা একদম লেটেস্ট কিন্তু আপনারা কিন্তু আরেকটা জিনিসও আছে আমাদের এয়ারবাডস আছে স্টেশনে আচ্ছা নতুন এয়ারবাডস আছে এয়ারবাডসও আছে আচ্ছা কেমন প্রাইস এটা এটা 20,000 ওকে একদম লেটেস্ট কিন্তু চলে আসছে এটা আচ্ছা এখানে গড অফ র্যাগনারকে এটা কেমন এখন প্রাইসটা এটা 11,000 টাকা পড়বে এখনো 11,000 টাকায় আছে হাইপ কিন্তু শেষ হয়নি এটা এখনো 11,000 টাকা ইনশাআল্লাহ কমবে আচ্ছা এটা এখন যে এটাতে এই প্রাইজে নিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ আচ্ছা ভাই এখানে Xbox দেখতে পাচ্ছি ভাই সিরিজ এক্স এর কেমন প্রাইস পড়বে আপনার সিরিজ এক্স আপনার 20,000 ইয়া সরি 60,000 ওকে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিবেন হ্যাঁ আপনার আমাদের সব কনসোলে 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করছে ওকে যারা কিনা নিতে যাচ্ছেন এখান থেকে একদম অথেন্টিক প্রোডাক্টেরই আপনার প্রাইসটা আপ ডাউন করে প্লিজ আমাদেরকে যখন আসেন শপে আশাকে কল দিয়ে বা মেসেজ দিও আপনি আমাদেরকে প্রাইসটা কনফার্ম হতে পারবেন আচ্ছা ভাই আপনার কাছে আসলে ইউজড কিছু পাবে কিনা হ্যাঁ এক্সচেঞ্জ করতে পারবে আমাদের কাছে এক্সচেঞ্জ অফার আছে আমাদের আচ্ছা এক্সচেঞ্জ অফার আছে আচ্ছা ইউজড এর মধ্যে আপনার কাছে প্লেস্টেশন ইউজড পাওয়া যাবে হ্যাঁ PS4 পাওয়া যায় আচ্ছা কেমন প্রাইস থেকে শুরু হবে পুরো আপনার 15,000 থেকে 20,000 টাকার মধ্যে 15,000 থেকে 20,000 টাকার মধ্যে আর এটা কি PS4 স্লিমটা পাওয়া যাবে না ফ্যাটটা ফ্যাট ভার্সনও পাওয়া যাবে স্লিমও পাওয়া যাবে স্লিমে পাওয়া যাবে আর জেল ব্রেক গুলো কেমন প্রাইস হ্যাঁ জেল ব্রেক হলো আপনার মিনিমাম 25 ম্যাক্সিমাম আপনার 30,000 ম্যাক্সিমাম 30,000 আর এমনি ইউজড আর কিছু পাওয়া যাবে কি আপনার কাছে ইউজ আপনার গেমও আছে আমাদের যারা এক্সচেঞ্জ করে ইউজ গেম এক্সট্রা পাওয়া যায় আচ্ছা এক্সট্রা কিন্তু ইউজ গেম আছে যারা কিনা ইউজ গেম নিতে চাচ্ছেন ইউজ গেম আছে লেটেস্ট গেম গুলো কিন্তু অ্যাভেলেবল এখানে আচ্ছা আমরা গেমের দিকে পড়ে যাই আমরা একটু জানবো ভাই কন্ট্রোলার আপনার কাছে কিছু কন্ট্রোলার দেখতে পাচ্ছি মানে কালেকশন আমি কোথাও দেখিনি আপনার কালেকশন গুলো একটু যদি আমাকে দেখাতেন প্রাইস গুলো বলতেন হ্যাঁ রাইজ জুড়ে এটা নতুন আসছে PS5 ভার্সন আচ্ছা এটা দুইটা কালার হয় হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটাই হবে আমাদের কাছে আচ্ছা এগুলো আপনার 26,500 পড়বে 26,500 টাকা পড়বে ওকে আর PS4 এর জন্য আছে রাইজ আলটিমেট এটা 16,000 আচ্ছা আর ট্রাসমাস্টারে এটা 20,000 আচ্ছা 20,000 জি ওকে আচ্ছা চার্জিং ডক গুলো কেমন প্রাইস পড়বে এগুলো আপনার এগুলো কম 1500 টাকার মতো পড়ে 1500 টাকার মতো পড়বে আর অফিশিয়াল গুলো আপনার 3500 টাকা পড়ে আচ্ছা এমনি PS5 এর অফিশিয়াল যে কন্ট্রোলার গুলো এগুলো কেমন প্রাইস পড়বে বিভিন্ন কালার আপনার মিনিমাম 7000 ম্যাক্সিমাম 7500 7500 টাকা 7000 এর মধ্যেই আপনি পাবেন ওকে আচ্ছা আপনার কাছে দেখতে পাচ্ছি কিছু হেডফোনও আছে হেডফোনগুলো কেমন প্রাইস পড়বে স্যার PS5 এর হেডফোন আপনার 10,000 ওকে আর আপনার PS4 গুলো সেম প্রাইসই ওকে
তা আপনাদের যারা কিনা হেডফোন খুঁজছেন, একটা ট্রাস্টেড শপ খুঁজছেন যে আমরা গেমিং হেডফোন নিতে যাচ্ছি, তারা কিন্তু চলে আসতে পারেন এখানে। আচ্ছা, রেসিং হুইল আপনার কাছে কেমন প্রাইস পড়বে? আপনার G29 আছে। আচ্ছা, G29 কেমন প্রাইস পড়বে? G29 এখন প্রাইসটা অনেক হাই, প্রায় আপনার 33,000 বিফোর এটা প্রাইসটা ছিল 28-29,000 টাকা। এখন ডলারের প্রাইসের কারণে, দেড়হাম বেড়ে যাওয়ার কারণে প্রাইসটা একটু বেশি আছে। এনি হাউ যে কোনো সময় প্রাইসটা ডাউন হতে পারে। ওকে, আপনার ভিউয়ার্স এখানে কিন্তু, আচ্ছা, নিনটেনডো সুইচ আপনার কাছে দেখতে পাচ্ছি, নিনটেনডো সুইচগুলোর প্রাইসটা একটু জানবো আপনার কাছে। নিনটেনডো সুইচ কেমন প্রাইসে আছে? সুইচের কন্ট্রোলার কালেকশন আছে। আচ্ছা, মেশিন আছে, লাইট হলো আপনার 19,000 থেকে শুরু। আচ্ছা, আর ওলেড হলো 33,000 থেকে শুরু, লিমিটেড গুলো আছে, এগুলো 38-39-40 এর মধ্যে। ওকে, আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি পিএস ফোর এর রাখা ভাই, এগুলো কেমন প্রাইস পড়বে? হ্যাঁ, এই যে এগুলো এই বক্স করা, একদম ইউজড, কিন্তু একটু কোয়ালিটি ফ্রেশ কন্ডিশন পাবে, একেবারেই ফ্রেশ কন্ডিশন। আবার এটা নতুন আছে, ব্র্যান্ড নিউ আছে, কেউ চাইলে পিএস ফোর ব্র্যান্ড নিউ যদি চায় এনে দেওয়া যাবে, আমরা দুবাই থেকে এনে দিতে পারবো, দুদিন সময় দিতে, একদম ব্র্যান্ড নিউ চাইলেও এনে দিতে পারবো, 501 টাকা যেটি চাই দিতে পারবো। ওয়াও, ওকে, ভাইরা কিন্তু দুবাই থেকে এনে দিতে পারবে, যারা নিউ প্রয়োজন হচ্ছে, নিউ নিতে চাচ্ছেন, তারা কিন্তু নিতে পারেন। ওকে, আর নিনটেনডো সুইচ কেমন প্রাইসে রাখছেন ভাই? হ্যাঁ, নিনটেনডো সুইচ আপনার ওলেড 33,500। আচ্ছা, আর সুইচ লাইট আপনার 19,000। ওকে, 19,000, জি। ওকে, 18,500 থেকে 19,000। আচ্ছা, কন্ট্রোলার গুলো কেমন প্রাইস? কন্ট্রোলার আপনার 5,000 থেকে শুরু করে আপনার প্রায় আপনার কিছু কন্ট্রোলার আছে একটু লিমিটেড, ওগুলো প্রাইস বেশি 9,000 টাকার মতো। আচ্ছা, জয়কন আছে, জয়কন লিমিটেড এডিশনও আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড নর্মাল সবই আছে আমাদের কাছে। ওকে, আচ্ছা, আর একটু যাবো, পিএস ফোর এর কন্ট্রোলার গুলো আপনার কাছে কেমন প্রাইসে পাবো? একদম মিনিমাম হলো 1,800 টাকা, ম্যাক্সিমাম 5,500 টাকা। আচ্ছা, মিনিমাম হলো 1,800 টাকার থেকে শুরু, যারা কিনা বসুন্ধরা সিটি ইমাম এক্সক্লুসিভ গেম জোন থেকে নেবেন, তারা কিন্তু 1,800 টাকার থেকে আপনারা 5,000 টাকা পর্যন্ত আছে, 5,500 টাকা পর্যন্ত আছে। যারা নিতে চাচ্ছেন কিন্তু চলে আসতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই, আমরা একটু আর কিছু গেম দেখবো। ভাই, এক্সবক্স এর এল কন্ট্রোলারটা কেমন প্রাইস? এটা 18,000। 18,000, আচ্ছা, যারা নিতে যাচ্ছেন 18,000 এ কিন্তু নিতে পারবেন। ওকে, আচ্ছা ভাই, লেটেস্ট কিছু গেম আসছে, গেমগুলো একটু দেখবো, যেমন মর্টাল কম্বাটটা দেখলাম, আর কি লেটেস্ট কি আসছে আপনার? লেটেস্ট এর মধ্যে আরো আসছে PS5 PS4 NB আসছে। আচ্ছা, NB আসছে, হ্যাঁ। ওকে, হিটম্যান কালেকশনটা আসছে, হিটম্যান কালেকশন আসছে, স্টার ওয়ার্স আসছে। আচ্ছা, ডিয়াবলো আসছে, হিউজ গেম, আপনি আমার কাছে সব ফাইনাল ফ্যান্টাসি নতুনটা আসছে। আচ্ছা, কেমন প্রাইস আমাকে একটু বলবেন, ফাইনাল ফ্যান্টাসি নতুনটা কেমন প্রাইস পড়বে? 6,500 টাকা। 6,500 টাকা, আর হিটম্যান এটা? হিটম্যান এটা 5,500 টাকা। 5,500 টাকা, আর হচ্ছে এমবি এটা? এমবি এটা 6,000। 6,000, আচ্ছা, গড অফ র্যাগনারকটা এখন কেমন প্রাইস যাচ্ছে আপনার কাছে? PS5 এরটা আপনার কত? 5,500। আচ্ছা, আর PS4 এরটা? 5,200। ওকে, আর এখানে কিন্তু হিউজ পরিমাণে, আর ভাই গেম তো আপনার কাছে একদম মানে যখন লেটেস্ট আসে, হ্যাঁ, আমি সাথে সাথে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, রিলিজ ডেটেই পাবেন, রিলিজ ডেটে পাবেন। আর যারা কিনা মানে বুকিং করতে যাচ্ছেন আগে থেকে, যে ভাই রিলিজ ডেটে যাতে আমরা পেয়ে যাই, তারা বুকিং করতে পারবে? হ্যাঁ, বুকিং করতে পারবে। আচ্ছা, অবশ্যই বুকিং করে রাখতে পারেন আপনারা, যারা সামনে যেহেতু মার্বেল স্পাইডারম্যান 2 বের হচ্ছে অক্টোবর 20, আপনারা কিন্তু ভাইয়ের সাথে বুকিং করে রাখতে পারেন, একদম রিলিজ ডেটই আপনারা হাতে পেয়ে যাবেন। ওকে, তো ভিউয়ার্স, যারা কিনা গেমিং কনসোল, গেমিং অ্যাক্সেসরিজ চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এখানে যোগাযোগ করবেন, ভাইয়ের নাম্বার কিন্তু শো হচ্ছে, আর ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গাতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আর এছাড়াও আসলে ভিডিওটা বেশি লং করলাম না, হিউজ পরিমাণে কালেকশন আছে, সব দেখাতে গেলে আসলে ভিডিও লং হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। কাস্টমারের যদি কোনো